প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের ভেক্টর সম্পর্কে আলোচনা করব। আমরা যে কোনো কিছু পরিমাপ করার জন্য মূলত রাশি ব্যবহার করি। রাশিগুলো কেমন? যেমন আমি বাজারে গিয়ে আলু কিনব, অথবা পটল কিনব, অথবা একটা মার্কেটে গিয়ে আমি কাপড় কিনব, কী পরিমাণ আলু কিনব এবং কী পরিমাণ পটল কিনব কিংবা কী পরিমাণ কাপড় কিনব, এটা পরিমাপের জন্য আমরা একটা রাশি ব্যবহার করি। সেই রাশিগুলোকে আমরা দুটি পর্যায়ে ভাগ করি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তে স্কেলার রাশি কী আর ভেক্টর রাশি কী এই বিষয়টা আমরা আগে জেনে নিই। স্কেলার রাশি হচ্ছে সেই রাশি যেই রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই। যেমন ভর, আমি বাজারে গিয়ে 2 কেজি আলু কিনেছি, সুতরাং এখানে এই 2 কেজি হচ্ছে তার ভর, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। আবার আমরা মার্কেটে গিয়ে 5 মিটার কাপড় কিনেছি, এখানে এই 5 মিটার কাপড়ের শুধুমাত্র নির্দিষ্ট মান আছে কোনো দিক নেই। সুতরাং এই রাশিগুলোকে আমরা বলবো স্কেলার রাশি, অর্থাৎ যে রাশির শুধুমাত্র মান আছে কোনো দিক নেই সেই রাশিকে আমরা বলবো স্কেলার রাশি। এবার আসি আমরা ভেক্টর রাশি বলতে আমরা কী বুঝি। ভেক্টর রাশি হচ্ছে এমন একটা রাশি যে রাশির মানও আছে এবং দিকও আছে, অর্থাৎ মান এবং দিক দুটাই যে রাশির আসে সেটাকে আমরা বলবো ভেক্টর রাশি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ত্বরণ, বেগ, মন্দন, বল, এগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি। কারণ ভেক্টর রাশি মান এবং দিক দুই আছে। বেগ যদি বলি, আমরা বেগের সংজ্ঞায় জানি যে কোনো নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা বেগ বলি, নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তার মানে কি? যে এখানে বেগ জড়িত আছে এবং একটা নির্দিষ্ট দিক আছে, কত সেকেন্ডে একটা নির্দিষ্ট দিকে 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, সুতরাং এটা হচ্ছে বেগ। তো এই বেগের মান আছে, আবার আমি বলেছি যে নির্দিষ্ট দিকে, অর্থাৎ সেটা হতে পারে পূর্ব দিকে অথবা হতে পারে পশ্চিম দিকে, এগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি। তো নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের যে ভেক্টর আছে সেই ভেক্টর সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। সে হচ্ছে, আমরা তো শিখলাম যে ভেক্টর রাশি কী এবং স্কেলার রাশি কী। এখন আমরা ভেক্টর রাশির 2-1টি উদাহরণ দিব। আমি যদি বলি এবি একটি ভেক্টর, সেক্ষেত্রে এবিকে আমরা এইভাবে প্রকাশ করব, এটাকে বলা হয় এবি ভেক্টর। আবার বিপরীত ক্রমে আমরা এবি ভেক্টরকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ এ থেকে বিতে গিয়েছে, এখানে অরিজিন বিন্দু হচ্ছে এ, আর এখানে অরিজিন বিন্দু যদি বি হয় সেক্ষেত্রে আমরা বি থেকে আবার এতে ফিরে আসব, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো বি এ ভেক্টর। অর্থাৎ যদি একটা ভেক্টরের অরিজিন বিন্দুকে আমরা উল্টো করে লিখি, এ থেকে বি আবার বি থেকে এ, সেই ক্ষেত্রে আমরা কী লিখব? বিপরীত ভেক্টর, অর্থাৎ মাইনাস বি এ ভেক্টর। তো যাই হোক, এখন আমরা যে বিষয়টা আলোচনা করব যে ভেক্টরের কিছু সূত্র আছে, ভেক্টরের যোগবিধি, ভেক্টরের বিয়োগবিধি, ভেক্টরের সামান্তরিক সূত্র, এ সমস্ত আমরা ইন্টারমিডিয়েটে যখন যাব তখন আলোচনা করব সামান্তরিক বিধি সম্পর্কে, বা আরও উচ্চতর আরও কিছু সূত্র আছে। তো আজকে আমরা ভেক্টরের তার আগে আমরা আর একটা জিনিস জেনে নিই যে অবস্থান ভেক্টরটা কী। অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে আমরা অবস্থান ভেক্টর বলে থাকি। অর্থাৎ একটা ভেক্টর নির্ণয় করতে গেলে আমাদের একটা অরিজিন বিন্দু লাগবে, অর্থাৎ মূল বিন্দু লাগবে। যে কোনো মূল বিন্দু সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান ভেক্টর হবে সেই মূল বিন্দু এবং শেষ যে প্রান্ত সেই বিন্দুর যোগফল। অর্থাৎ আমি যদি মনে করি যে ও একটি নির্দিষ্ট বিন্দু
এই ও বিন্দু থেকে একটা বিন্দু চলে গিয়েছে এ পর্যন্ত, তাহলে এখানে এই ও বিন্দুর অবস্থান, এ বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে ও এ, অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা ওকে একটা অরিজিন বিন্দু বা মূল বিন্দু ধরব। এই মূল বিন্দুর সাপেক্ষে এই ও এর অবস্থান ভেক্টর, ও এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ ভেক্টর। এরপরে আমরা বলবো যে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলে। যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে থাকি। সাপোজ এ এবং বি দুটি ভেক্টর, এখন যদি এ ভেক্টরটা, এ ভেক্টর, এ ভেক্টরটার আমরা নাম দেব এ ভেক্টর এবং এই ভেক্টরটার নাম দিব বি ভেক্টর। এখন এই মূলবিন্দু থেকে যদি এ পর্যন্ত যায়, আবার এটা যদি এখানে ফেরত আসে, দুটি ভেক্টর যদি সমান হয় তাহলে তার দূরত্ব হবে শূন্য, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান শূন্য। এটাকে আমরা বলি নাল ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা বলবো নাল ভেক্টর। এবার আমরা শিখব ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্রটা কি আমরা ধরে নেই প্রথমে। মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এখানে এ বি একটা ভেক্টর আর বি সি একটা ভেক্টর। এ বি ভেক্টরের অরিজিন বিন্দু অর্থাৎ মূল বিন্দু আমরা ধরে নেই এ, আবার এ থেকে বিতে আসছে, বি থেকে আবার গেল সিতে, অর্থাৎ এ বি যোগ বি সি ভেক্টর বিপরীত ক্রমে হবে এ সি ভেক্টর। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এ আমরা লিখতে পারি ভেক্টর এ বি যোগ ভেক্টর ভেক্টর বি সি সমান হবে ভেক্টর এ সি। এটাকে আমরা বলবো ভেক্টরের ত্রিভুজ বিধি। আবার আমরা ভেক্টরের সামন্তরিক বিধিও জানি। ভেক্টরের সামন্তরিক বিধিটা এরকম, আমরা একটা সামন্তরিক আঁকি এখানে, নাম দেই এ বি সি ডি, অর্থাৎ এ বি সি ডি একটি সামন্তরিক। এই সামন্তরিকের ক্ষেত্রে আমরা বলবো ভেক্টর এ বি এ ভেক্টর বি সি, অর্থাৎ অরিজিন বিন্দু বি থেকে একটা ভেক্টর গেল এ বি বরাবর আর একটা গেছে বি সি বরাবর। এখন এই ভেক্টরের লব্ধি ভেক্টরটা কী হবে? এদিক থেকে কেউ একজন টানলো, এই এ এখান থেকে কেউ একজন টানলো, তাহলে সে কোন দিকে যাবে? এটার সামন্তরিক বিধি অনুযায়ী এই ভেক্টরটা যাবে এর কর্ণ বরাবর, অর্থাৎ বিডি বরাবর। তাহলে আমরা জানতে পারলাম যে এই ভেক্টরটার বি, এ বি ভেক্টরের নাম যদি দেই পি ভেক্টর আর এটার নাম যদি দেই কিউ ভেক্টর, সো এই ভেক্টরের লব্ধি হচ্ছে আর। তো এই ভেক্টরের লব্ধি হবে আর, আর সমান কি হবে? ভেক্টর আর সমান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা, এখানে এইটা হচ্ছে আলফা। যাই হোক, আমরা এই ত্রিভুজ বিধিটা ইন্টারমিডিয়েটে যখন পড়বো বা এসএসসি লেভেলে, তখন আমরা এই ত্রিভুজ বিধি সম্পর্কে আরও আলোচনা করব। তো আজকে আমরা ভেক্টরের সামন্তরিক বিধির এতটুকুই জানব। যাই হোক, আজকে আর একটা বিষয় বলি, নবম এবং দশম শ্রেণীর যে উচ্চতর গণিত বই আছে এর ভেতরে, পাঠ্য বইয়ের ভেতরে বেশ কিছু উদাহরণ আছে যে উদাহরণগুলো আমাদের জানা প্রয়োজন, এবং আরও কিছু আনুষঙ্গিক অনুসিদ্ধান্ত আছে যেগুলো আমাদের জানতে হবে। আমরা আজকে উচ্চতর গণিতের উদাহরণ তিন থেকে শুরু করতে চাই।
উদাহরণ তিনে যে বিষয়টা আছে সেই বিষয়টা আগে আমরা প্রশ্নটা জেনে নিই, আমরা কী শিখব উদাহরণ তিনে। উদাহরণ তিনে আছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের যে প্রশ্নটা আগে জানা প্রয়োজন যে আমরা কী শিখব। প্রথমে আমরা প্রশ্নটা লিখি যে যে প্রশ্ন ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সংযোজক সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল। সমান্তরাল ও তার অর্ধেক। প্রমাণ, প্রমাণ করার জন্য আমাদের আগে চিত্র আঁকতে হবে, এ বি সি। মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার ডিরেকশন এ বি বরাবর, বি সি বরাবর এবং বিপরীত ক্রমে হচ্ছে এ সি বরাবর। এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং এ সি এর মধ্যবিন্দু হচ্ছে ই। আমরা ডি ই যোগ করব। এখন লিখি, মনে করি এবিসি ত্রিভুজের ত্রিভুজ এবিসি এ ডি ও ই যথাক্রমে এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু, ডি কমা ই যোগ করি প্রমাণ করতে হবে যে ডিই ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর এবং ডিই ভেক্টর সমান ডিই সমান্তরাল হাফ বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ, প্রমাণে আমরা কি লিখব? মনে করি কোনো নির্দিষ্ট মূল বিন্দু সাপেক্ষে
মনে করি কোনো নির্দিষ্ট মূলবিন্দু সাপেক্ষে এ কমা বি কমা সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি ও সি। সুতরাং ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ডি বিন্দুর অবস্থান ভেক্টর হবে অবস্থান ভেক্টর সমান হাফ অফ ভেক্টরে যোগ ভেক্টর বি। আবার ই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ অফ এ ভেক্টর প্লাস সি ভেক্টর। সুতরাং ভেক্টর ডিই সমান হবে, এখানে একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, আমরা ভেক্টর ডি যখন বলবো তখন মূলবিন্দুকে আমরা ধরে নিব ডি এবং প্রান্তীয় বিন্দুটাকে ধরবো ই। সেই ক্ষেত্রে আমাদের ভেক্টরের যখন চিহ্নিত করব তখন আমাদের এই ইটাকে আগে লিখতে হবে ভেক্টর ক্রমে, অর্থাৎ এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস হাফ অফ এ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এটাই হচ্ছে ভেক্টরের নিয়ম। তো আমরা এখান থেকে হাফ কমন নিলে হবে এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। সো থাকলো কি? থাকতে হচ্ছে এ এ কাটা যাবে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। কিন্তু আমরা জানি যে বি সি ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। সুতরাং আমরা কি লিখতে পারি? ডিই ভেক্টর সমান হাফ অফ বিসি ভেক্টর। এখন আর একটা জিনিস আমাদের বলে রাখি, ভেক্টরের যদি আমরা মান বের করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে মডুলাস করতে হবে, অর্থাৎ পরম মান মডুলাস করলে সেই ক্ষেত্রে ভেক্টরের দিকটা আর থাকে না, দিকটা চলে যায়, শুধু মানটা থেকে যায় সুতরাং আমরা লিখতে পারি ভেক্টর ডিই সমান হাফ অফ ভেক্টর বিসি, প্রমাণিত। কিন্তু আমাদের আর একটা বিষয় মনে রাখতে হবে, আমি তো বলেছি প্রশ্নে যে ভেক্টরের ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। আমরা তো প্রমাণ করলাম যে ডি সমান হাফ বিসি, অর্ধেক প্রমাণ হয়ে গেল, কিন্তু এটা যে সমান্তরাল সেটা আমাদের বলতে হবে। সমান্তরাল কিভাবে হয় সেই ক্ষেত্রে একটা কথা আমাদের লিখতে হবে, আমরা উপরের অংশটায় লিখি, মুছে ফেলি। সুতরাং ডিই ভেক্টরের ধারক রেখায় একই বা সমান্তরাল, ডিই ও বিসি
ভেক্টরের ধারক রেখা একই বা সমান্তরাল, একই বা সমান্তরাল, কিন্তু এখানে এখানে ধারক রেখা এক নয়, কিন্তু এখানে ধারক রেখা এক নয়। সুতরাং সুতরাং ডিই ও বিসি ভেক্টরদ্বয়ের ধারক রেখা ধারক রেখা রেখাদ্বয়, সুতরাং ডি এবং এত ধারক রেখাদ্বয় অর্থাৎ এত এত ধারক রেখাদ্বয় অর্থাৎ ডিই ও বিসি সমান তরা। সবাইকে ধন্যবাদ।